2018 সালের পাল্টা বদল, রাজনীতির বদল হবে 23-এ। 8 থেকে 80 প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভামঞ্চ সর্বদিক থেকে খালি, প্রশ্ন আছে রাজনৈতিক মহলের গোপনে। কিল্লা ব্লকের অধীনে বিভিন্ন প্রকল্পের নিয়ে মত বিনিময় সভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রটা উলটপালট হবে না তো, প্রশ্ন থাকছে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ থেকে ত্রিপুরা রাজ্যের জনগণ। বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চড়ে এখন হেলিকপ্টারে, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলিদের যে তকমা অনেকটাই কিন্তু এগিয়ে থাকলেও যে শাসক দলের রাজনৈতিক পারদ প্রতিদিন হিংসা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আরও একবার বলছি 8 থেকে 80 প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভামন সর্বদিক থেকেই খালি। এবার জনজাতি মানুষের জন্য কী কাজ করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অনেকটাই সভামঞ্চের ফাঁকা।